করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়াটা চিন্তার কারণ বলছে স্বাস্থ্য সেবা বিভাগ। এজন্য কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা ও টিকা গ্রহণ জরুরি বলছেন স্বাস্থ্যমন্ত্রী। আগামী 3 থেকে 5 সপ্তাহ সংক্রমণ আরও বৃদ্ধির শঙ্কা করছে আইইডিসিআর। ইউরোপের মতো পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় সুরক্ষা গ্রহণের পরামর্শ তাদের। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। দক্ষিণ আফ্রিকায় করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের জন্ম হলেও ঘুরে ফিরে আবারও সর্বোচ্চ সংক্রমণ হচ্ছে ইউরোপকে ঘিরে। শুধু তাই নয়, দক্ষিণ পূর্ব এশিয়ায় আবারও তৃতীয় ঢেউ নিয়ে আঘাত হেনেছে ওমিক্রন। এমন বাস্তবতায় গেল 2 বছরের মতো আবারও মার্চ এপ্রিলে সংক্রমণ বৃদ্ধির শঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের। তাই দেশের হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে দেওয়া হয়েছে প্রয়োজনীয় নির্দেশনা। গেল 2 সপ্তাহে সংক্রমণের ঊর্ধ্বগতিও দিচ্ছে একই ইঙ্গিত। জাতীয় রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ ইনস্টিটিউট বলছে সংক্রমণ বৃদ্ধির ক্ষেত্রে আগামী 3 থেকে 5 সপ্তাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাস্তবতা হচ্ছে যে আগামী 3 থেকে 5 সপ্তাহ আমাদের জন্য আসলে অবজার্ভ করতে হবে এবং আমাদেরকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে, নাহলে কিন্তু পৃথিবীর যে কোনো দেশের মতো বাংলাদেশও ছড়িয়ে পড়বে। শুধু তাই নয়, হঠাৎ শনাক্তের হার 3% ছাড়িয়ে যাওয়া এই মুহূর্তে ভাবাচ্ছে স্বাস্থ্যসেবা বিভাগকেও। দেশবাসীকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। আমরা সেই চিন্তা এখনো করছি না। আমরা যখন যদি সিচুয়েশন হাতের বাইরে যায়, সংক্রমণ অনেক বৃদ্ধি পায়, তাহলে পরে আমরা লকডাউনের চিন্তাও মাথায় আছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে শীঘ্রই পরিচালিত হবে মোবাইল কোর্ট। এখনো আমরা পাইনি। রিশাদ হাসান, News 24, Dhaka.